ইনফেকশনটা ভালোই ধরিয়েছে। তবে বাই টুমারো হি শুড বি ফিট ফর ট্রাভেল। এয়ারপোর্টে প্যানেজি অ্যাম্বুলেন্স নিয়ে থাকবে, কোনো চিন্তা করবেন না। তুমি কি এভাবেই বসে থাকবে নাকি? দুপুরে কিছু খেলে না? আরে বাবা, বলছি তো কাল সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে সেই ব্রঙ্কোনিউমোনিয়ার কেসটা রিল্যাপস করেছে। এখানে ঠিকঠাক ওষুধগুলো পাচ্ছি না, নয়তো আমি বেরোচ্ছি, টাকাটা এক্সটেন্ড করিয়ে নিতে হবে। আসতে পারি? কেমন আছেন বৌদি? এ তো বেশ জ্বর। অনেকগুলো ওষুধ বদলানো সত্ত্বেও আমি শুনলাম আপনারা আটকে পড়েছেন, কি হয়েছে? জ্বরটা কমলে কলকাতায় নিয়ে যাওয়া যেত। মাসিমাকে জানিয়েছেন? জঙ্গলে অনেক রকমের রোগ হয় বৌদি, আমিও আগে জানতাম না। এখানে আসার পর আমাদের এখানে একজন আছেন ডক্টর রক্ষিত, তাকে একবার বোধহয় মানবেন না। উনি তো বুবাইকে বাঁচিয়েছিলেন, সব জানেন। তবু আমার পাপ জানো, ছেলেটার গায়ে লাগলো। বৌদি বৌদি, একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। আমি একটু ঘুরে আসি, তুমি কি ব্যাপার? আপনি খবর নিতে এসেছিলাম, আপনি ভালো আছেন? কিরকম বুঝছেন? কিসের? ওর একটা ব্রঙ্কোনিউমোনিয়ার হিস্ট্রি আছে, সারা রাত ভেজার ফলে যা হওয়ার সেটাই হয়েছে। ও বলছিল এখানে একজন ডক্টর রক্ষিত আছে। ডক্টর? ইউ নিড অ্যানাদার ডক্টর? পাহাড়ে জঙ্গলে নানা বিচিত্র রোগ হয়, যেটা পাহাড়ের লোকেদের অ্যানাটমি কি আলাদা? তাদের চিকিৎসার জন্য একদম আলাদা কোনো মেডিকেল সায়েন্সের দরকার পড়ে, যেটা প্লেন ল্যান্ডের ডাক্তারেরা জানে না, এমনকি পৃথিবীর কোনো ইনস্টিটিউটেও পড়ানো হয় না। এটা বলতে চাইছেন? তোমারও কি তাই মত নাকি? তাহলে ওনাকে বলো সেই ডাক্তারের ব্যবস্থা করতে, সুস্থ হয়ে যাওয়ার পর তোমাদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করে দেবেন উনি। আমি তা বলিনি। তুমি জানো আমি কে? মাই ডিগ্রিজ হাউ আই সেভ বুবাই। দোষটা বোধহয় আমার। আপনার দোষ একটা নয়, অনেক।
আমার মনে হয় একজন রোগীর ঘরে বেশি লোক না থাকাটাই বাঞ্ছনীয়। তুমি যদি আমাকে ট্রাস্ট করতে না পারো সেটা আমাকে সোজাসুজি বলবে, আই লাইক দ্যাট। আর আমার মনে হয় আমি একবার পেরেছি তখন আবার পারব। তুমি তুমি আমাকে এভাবে কথা বলছো শ্যামল? আমার মানসিক অবস্থাটা একবার বোঝার চেষ্টা করছো না? কিছু হয়ে গেলে আমি কি মুখ দিয়ে দাঁড়াবো ওনার সামনে? কি বলবো আমি ওনাকে বলো? তুমি জানো না আমাকে কিভাবে অভিশাপ দিয়েছেন উনি? আমি কত কিছু পেরিয়ে তোমার কাছে এসেছি শ্যামল। তোমরা তো আধুনিকতার কথা বলো, মুক্ত পৃথিবীকে ধরে রেখেছো আমাদের চারপাশে, কিন্তু সেখানে কিভাবে পৌঁছতে হয়, কিভাবে আসতে হয় সেখানে, সেটা ধারণা আছে জানো? কত মূল্য দিয়ে, কত কান্না বুকে নিয়ে, কত কত মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে, কত অনুভূতিকে হারিয়ে ফেলে। তুমি কি চাও আমি সেইভাবে আসি তোমার কাছে বলো? ইফ ইউ আর নট উইথ মি, you are with that terrorist.